বাইশ বছরে ঐক্যবদ্ধভাবে পার্বত্য শান্তি চুক্তির আয়োজন করতে পারল না চুক্তির প্রধান দুই অংশীদার বিগত বছরগুলোর মতো এবারও আলাদা আয়োজনে দিনটি পালন করল আওয়ামী লীগ সহ প্রশাসন এবং জেএসএস তারপরও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়েই তিন পার্বত্য জেলায় পালিত হচ্ছে শান্তি চুক্তির বাইশ বছর পূর্তি ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে সোমবার সকালে খাগড়াছড়ি জেলা পরিষদ চত্বর থেকে বের হয় বর্ণাঢ্য রেলি মূলত চুক্তির প্রধান অংশীদার আওয়ামী লীগ এবং স্থানীয় প্রশাসন ছিল এর আয়োজক এক ঘন্টার বেশি সময় এই রেলি খাগড়াছড়ি সদরের বিভিন্ন স্থান ঘুরে টাউন হলে গিয়ে শেষ হয় এ সময় নেচে গিয়ে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ তাদের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে মারমা ত্রিপুরা চাকমা এবং বাঙালি সবাই কিন্তু সম্পৃক্ত আজকে আমরা এখানে অংশগ্রহণ করেছি ক্ষুদ্র জনগোষ্ঠী আছে সবাই নেচে গিয়ে এই রেলিতে অংশগ্রহণ করেছে এবং সবাই আনন্দ উপভোগও করেছে এখানে বিভিন্ন সংস্কৃতির মানুষের বসবাস রয়েছে এবং সেই সংস্কৃতির আলোচিত মধ্য দিয়ে আজকে আমাদের এই পার্বত্য শান্তির চুক্তি বাইশ বছর উদযাপিত হচ্ছে এদিকে চুক্তির অন্যতম অংশীদার জেএসএস পৃথক সমাবেশ এবং মিছিল করে দিনটি পালন করেছে সমাবেশ থেকে পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান তারা যথাযথ যাতে বাস্তবায়ন হয় ভূমি যে শরণার্থী রয়েছে তাদেরকে যথাযথভাবে তাদেরকে পুনর্বাসন করা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিভাগ এখনো সেখানে হস্তান্তর করা হয়নি সেগুলো হস্তান্তর ব্যবস্থা করা হবে স্থায়ী বাসিন্দাদের ভোটার তালিকা এবং জেলা পরিষদ আঞ্চলিক পরিষদ নির্বাচন চুক্তির পরেও নানা বিষয়ে অনেক্য এবং গ্রুপগুলির মধ্যে অন্তর্দ্বন্দ্বের কারণে শুধুমাত্র খাগড়াছড়িতে গত বাইশ বছরে প্রাণ হারায় কমপক্ষে সাতশো মানুষ মাত্র এক থেকে দেড় কিলোমিটার দূরত্বের মধ্যে পার্বত্য শান্তি চুক্তির বাইশ বছর পূর্তি পালন করলো চুক্তির মূল দুই অংশীদার এক্ষেত্রে স্থানীয়রা বলছেন এ দুই অংশীদারের মানসিক দূরত্ব দূর না হলে এ পার্বত্য শান্তি চুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হবে না খাগড়াছড়ি থেকে অমল দে সময় সংবাদ